ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ, দেখাচ্ছি মজা। তুই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ ক্ষতিকর, কিন্তু মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখো নি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই দেখা যায়, তবে এই জন্য হাত চুলকাচ্ছিস কেন? দাদু আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। কে তুই? আমি দিঘি, জলদি দাও নলি বিপদ আছে। ঠিক আছে ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। দাদু তুমি না খুব ভালো। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। এই নে খা, তোর প্রিয় লুচি তরকারি। মা তোমারই মজার লুচি তরকারি দাদু যদি খেত তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে, সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড়াবু বলতো ফার্স্ট ক্লাস। থাক সে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব নাস্তা খেলেন না, কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারতো তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? কে আবার? কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না, তাড়িয়ে দিয়েছি বেশ করেছি। দাদু তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিকে ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। বাহ দাদু তোমাদের ভুল আমি ভাঙাবো। কি খাওয়াচ্ছে? দেখ দেখ দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে নিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে নিয়ে এসছে। আন্টি তুমিও খাও। না বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু আমি যাই।